আমার বাড়ি চাপেনাবগঞ্জ আমি ঢাকায় থাকি আনুমানিক এক তিন মাস পর্যন্ত রুম ভাড়া করে থাকি এমত অবস্থায় কসর নামাজ আদায় কি কিনা গতকালকে মাগরিব পরে অনেকে মুকিম অবস্থায় কসর আদায় করলেন এর সারিয়া সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন শায়েক সফরে কসর করার বিধান কি এবং সফরে জামাত কতটুকু করা যাবে এখানে আমরা সবাই প্রায় মুসাফির জামাতে সালাদ চার রাকাত আদায় করলে কোনো সমস্যা হবে কি পাঁচক সালাত কত রাকাত করে সালাত আদায় করব মুসাফির অবস্থায় সুন্নাত সালাত আদায় করব কিনা অনেক প্রশ্ন সফর সংক্রান্ত যে সফরের আসলে বিষয়টা বিস্তর এবং অনেকটা জটিল এখানে মতভেদেরও অনেক মাসলা মাসাইলা আছে তো প্রথমত আমরা শুরু করি যে সফর আসলে কাকে বলে এবং কি উদ্দেশ্যে গেলে এটা সফর ধরা হবে তো প্রথমে দূরত্বটাকে আপনাকে পরিমাপ করে নিতে হবে তো কতটুকু দূরত্ব গেলে কতটুকু দূরত্ব গেলে আপনি কসর করতে পারবেন এ নিয়েও প্রায় বারোটারও বেশি মতামত আছে কেউ আটচল্লিশ মাইল বলেছেন কেউ নয় মাইল বলেছেন কেউ তিন মাইল বলেছেন কেউ এক দিনের রাস্তাও এক মাইলও কেউ কেউ বলেছেন অর্থাৎ এক মাইল গেলেই উনি মুসাফির কসর করতে পারবেন এভাবে অনেকগুলো আপনারা মতামত পাবেন তবে শেখ আলবানি রহমাল্লার যে মতটি এবং আরও আরও অনেক ও মতে আছেন তাদের মত হল যে সফরের নির্দিষ্ট কোনো দূরত্ব নাই। আপনি যখন যে সমাজে বসবাস করছেন সেই সমাজের মানুষ যতদূর গেলে এটাকে সফর মনে করে ওইটা হলো সফর এখন ধরুন আমরা এখন ডাঙ্গিপাড়া আছি এখন আব্দুল আলিম ভাই যদি আপনাদেরকে বলেন যে ভাই সাহেব আমি একটু সফরে যাচ্ছি দোয়া করিয়েন তো কোথায় যাচ্ছেন কয় রাশের শহরে তাহলে আপনারা কি করবেন উকুন মারবেন না এটা সফর রাশে ডাঙ্গি এখানে যাচ্ছে এটা সফর তাহলে এটাকে সমাজ সফর মানছে না কিন্তু যদি আপনি বলেন যে আমি কক্সবাজার যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাকে হেফাজতে রাখুন সহিস নিয়ে যান ঢাকা যাচ্ছি গাজীপুর যাচ্ছি এই দূরত্বগুলো আমরা মেনে নিই সফর তো যতটুকু আপনি যে সমাজে বসবাস করছেন ওই সমাজের মানুষ মানে যোগাযোগ ব্যবস্থা উন্নতি অবনতির কারণে এক সময় দেখুন যে দূরত্বটাকে সফর মনে করা হতো সাইকেলের যুগে এখন এই প্লেন প্রাইভেট কার হুন্ডার যুগে ওই দূরত্বটা আর এখন অত দূর মনে হচ্ছে না তাহলে যুগ এবং কাল ভেদে পরিবর্তনশীল সার কথা হলো আপনি যে সমাজে বসবাস করছেন এই সমাজের মানুষ যত দূর গেলে এটাকে সফর ধরে ওই ওটা হচ্ছে সফরের পথ এটা এক নাম্বার মশালা দুই নাম্বার হলো আমি কত দিন অবস্থান করলে সেখানে কসর করতে পারবো এখানেও আপনার অনেকগুলো মতামত পাবেন জমহুর অধিকাংশ ওলামা যে মতটা দিয়েছেন সেটা হলো আপনি যে সফরে দূরত্বে যাচ্ছেন সেখানে তিন দিন থাকার নিয়ত করেছেন যাওয়া একদিন আসা আর একদিন এটা তো সফর সবসময় অবস্থান করবেন কয় তিন দিন তাহলে সেখানে আপনি প্রতিমধ্যেও সফর করতে পারবেন পৌঁছে গেলেও তিন দিন পর্যন্ত আপনি সফর কসর কসর করতে পারবেন কিন্তু যদি আপনি পাঁচ দিনের সফরে যাচ্ছেন ঢাকাতে রাজশাহীর মানুষ পাঁচ দিনের সফর টার্গেটই পাঁচ দিন পাঁচ দিনের নিচে কোনোভাবেই সম্ভব নয় তাহলে আপনি প্রতিমধ্যে কসর করবেন পৌঁছে গেলে আর কসর করবেন না আপনি ওখানে মুকিম হয়ে গেলেন এই নিয়ত করে ফেলবেন তবে যদি আপনি দোদুল্যমান থাকেন যে আমার যে আমি কাজটা যে কাজে যাচ্ছি কাজটা যদি হয়ে যায় তা আমি চলে যাব তো এক যাওয়ার সাথে সাথে কাজ হয়ে গেল চলে আসবেন কিন্তু হলো না আগামীকাল আবার যেতে হবে গেলেন হলো না আগামীকাল হবে এইভাবে যদি আপনি ছয় মাস এক বছর দশ বছরও থাকতে হয় কথার কথা আর কি দোদুল্যমান যদি থাকেন তাহলে আপনি যতদিন মানে দোদুল্যমান অবস্থায় আছেন কসর করতে পারবেন এরপরের যে মাসলাটি হল যে সফরে কসর করাটা বাধ্যতামূলক নাকি অনুমতি মাসলাটা খেয়াল করেছেন অর্থাৎ আপনি যখন নিশ্চিত সফরে তখন কসর করাটা বাধ্যতামূলক না এটা ছাড় একটা অনুমতি নিলেও পারেন না নিলেও পারেন তো এই বিষয়টা নিয়ে শেখ আব্দুর রহমান আল মুবারকরি রাহমাতুল আহবাদী তিনি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তিনি প্রায় বারো পৃষ্ঠার মতো উভয় পক্ষের মতামত নিয়ে পর্যালোচনা শেষে তিনি সার কথা এটা বলেছেন বারো পৃষ্ঠার পরে সার কথা সার কথা হলো যে আল্লাহ নবী সাল্ল সাল্লাম সফরে কোনো দিনও পুরা পড়েননি বুঝতে পেরেছেন কোনো দিন পুরা পড়েননি সুতরাং আমরা সফরে থাকলে আমরা পুরা পড়বো না ওই যেটা ছাড় আসে ছাড়টাই নিব এখন এটা বাধ্যতামূলক না রোকসা ছাড় সেই বিষয়ে আমরা বিতর্কে নাই গেলাম আল্লাহ নবী সাসাম কোনোদিনও সফরে পুরা পড়েননি আমরাও সফরে পুরা পড়ব না কসর করবো এখন মাস আলা হলো আপনারা এখন অনেকে বলছেন যে আমরা সবাই মুসাফির এখানে আমরা চার কাজ পড়ছি এখানে বিষয়টা হলো আপনার বেশিরভাগ মুসাফির এটা যেমন ঠিক কিন্তু ইমাম একাই উনি যদি মুকিম হন বুঝতে পেরেছেন ইমাম যদি মুকিম হন আর আপনারা যদি মুসাফির হন তাহলে মেনে মেনে চলতে চলতে হবে হবে এখানে আমাদের ভাইরা আছেন ওনারা সবাই মুকিম আমরা দূর থেকে এসেছি আমরা মুসাফির ইমাম যদি মুকিম হন তাহলে ইমামেরটাই ফলো করতে হবে আপনাকেও চার পড়তে হবে যদিও আপনি মুসাফির কিন্তু ইমাম যদি মুসাফির হন মোকাদি যদি দুই রকম থাকে মুক্তাদি যদি মুকিম হয় ইমাম একজনই মুসাফির মুক্তাদি সব কটা মুকিম তাহলে ইমাম দুই রেখাত পরে সালাম ফিরিয়ে দিবেন মুকিমরা সালাম না ফিরিয়ে এবং ওই পর্যন্ত বসেও থাকবেন আমি মাস্টারটা বিভিন্ন জায়গায় ট্রাই করতে গিয়ে নানান ধরনের বিপদ দেখেছি আমি বলে দিয়েছি যে আমি সালাম না ফিরা পর্যন্ত কেউ উঠবেন না অনেকেই করেছেন কি আমি বসে আছি ও মনে করছে বেকার বসে থেকে লাভ কী ওই এর মধ্যেই সালা শুরু করে দিছে উঠে আবার অনেকেই আছেন সালাম আমার সাথে উনিও সালামও ফিরিয়ে দিয়েছেন দুটো ভুল হয়ে গেল আমরা বলছি কি যে আপনি দুই ছুটে গেলে যেভাবে সলাটা এক একা পড়ে নেন ওইভাবে এক একা পড়ে নিবেন ইমাম মুসাফির আর মুক্তাদি মকিম কি করতে হবে ইমাম দুই রেখা সালাম ফিরিয়ে দিবেন দুই রেখাত পরে ডানে বামে সালাম ফিরাবেন এরপরে আপনারা উঠে গিয়ে আপন আপন দুই রেখাত পড়ে নিবেন ইমাম মুসাফির মুকতাদিয় মুসাফির তাহলে তো কোনো সমস্যা নাই ইমাম মুকি মুসাফির বা মুকিম যাইতেই বলুন মুসলিরা দুই রকম আছে কেউ মুকিম কেউ মুসাফির তাহলে কি করবেন যদি ইমাম মুসাফির হন মুকতাদিয় মুসাফির তাহলে ইমামের সাথে সাথে সালাম ফিরিয়ে দিবেন কিছু মুকতদিয়া আছেন মুকিম তারা বাকিটুকু সালাদ পূর্ণ করবেন মাস্টারকে বোঝা যাচ্ছে হ্যাঁ তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর আমার এক ছাত্রকে একদিন দেখলাম আমার সাথে মাহফিলে সফরে গিয়েছে ও মাগরিবকেও কসর করলো তাই আমি বললাম যে তুমি এটা কি করলাম তো কসর আছে নাকি হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে কসর হচ্ছে চার রাকাত বিশিষ্ট সালাতকে দুই রাকাত পড়বেন তো চার রাকাত বিশিষ্ট সলাদ কোন কোন ওক্ত জোহর আসর এসা এই তিন ওক্ত শুধু চারের জায়গায় দুই কিন্তু ফজরের কসর করে এক পড়বেন নাকি আবার হ্যাঁ মাগরীবের কসর করে আবার হ্যাঁ মাগরীব ও যা তাই থাকবে ফজর যা তাই থাকবে আর একটা হলো যে আমরা এখন অবস্থায় মুসাফির গুলো পড়বো না পড়বো না আরেকটা মাসালা না এটা আপনার ইচ্ছা আপনি পড়তেও পারেন নাও পারেন না পড়লে অনুমতি আছে আপনি সব থেকে বঞ্চিত হলেন পড়লে সবটাও পেয়ে গেলেন সফরের আরও অনেক মাস আলা মাসাইল আছে আমার ব্রেনে আপাতত যেটুকু মনে হলো বলার সেটুকু আমি বললাম বাকিটুকু আমরা আমাদের সম্মানিত সাহেবদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সফরের ব্যাপারে অনেক লম্বা কথা বলেছেন শেখ এবং আমরা উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ আমি দু একটা বিষয় একটু যোগ করব আসলে এই বিষয়ে কথা বলতে গেলে দেখা যাবে যে প্রশ্নোত্তর পর্ব শেষ হয়ে যাবে আরো অনেক প্রশ্ন আমাদের সামনে তো সময়ও শেষ হয়ে আসছে আমাদের আরো প্রোগ্রাম আছে তো একটা কথা আমি এখানে যোগ করতে চাই তার ভিতরে একটা হচ্ছে যে আমরা কেউ কেউ বলি যে একটু গেলেই ধরেন এখানে আপনি আছেন নদা পড়া গেলেই বা রাজশাহী শহরে গেলে আপনি কসর করতে পারবেন তো এটা আসলে কেমন তো উনি বলেছেন যে এই ব্যাপারে মতভেদ আছে তো এখানে বিষয় হলো যে আপনার নিজের এলাকা পার হলেই আপনি কসর করতে পারবেন এটা ঠিক কিন্তু সেটা কখন যখন কসরের অনুমোদিত যে সফর সেই সফরে আপনি বের হয়েছেন তখন আপনি নিজের এলাকা পার হয়ে গিয়ে রাস্তায় কসর শুরু করতে পারবেন কাছাকাছি আছেন তাও আপনি কসর শুরু করতে পারবেন কিন্তু আপনি যাচ্ছেনই কাছে যেটা সফরের দূরত্ব নয় সেখানে কিন্তু এই হুকুম বলবৎ হবে না তারপরে আর একটা বিষয় হলো সফরে জমা করার ব্যাপারটা জমা করা মানে জহর এবং আসরকে একসাথে পড়া মাগরিব এবং এশাকে একসাথে পড়া মনে রাখবেন কসর সফরের সাথে নির্দিষ্ট সফরের একটা বৈশিষ্ট্য হল কসর করা কিন্তু সালাদ জমা করা দুই সালাদকে একত্রিত করা এটা কিন্তু সমস্যার সাথে সম্পর্কিত কথা বুঝতে পেরেছেন আমি কসর করব কিন্তু আমার সমস্যা নেই তাহলে আমার জমা করার দরকার নেই আমি টাইম বাই টাইম পড়তে পারছি সফরেও তখন আমি টাইম বাই টাইম প্রতি অক্ আমার যদি সমস্যা না থাকে তাহলে আমি পড়বো কসর করব ঠিকই কিন্তু সালাদ জমা করা জোহরকে আসরের সাথে বা মাগরীবকে এসার সাথে সেটা আগে হোক পরে হোক জমা তাকদিম বা জমা তাখির যেটাই হোক না কেন এটা যে আমরা করবো পড়ব এটা কিন্তু সমস্যার সাথে সম্পর্কিত মুকিম অবস্থায়ও কেউ সালাদ জমা করতে পারে যাই হোক ধরেন একটা ডাক্তার ওটিতে ঢুকবেন জহরের সময় তো অপারেশনটা অনেক লম্বা মাগরিব হয়ে যেতে পারে কাছাকাছি তখন উনি কিন্তু জোহর এবং আসর একসাথে পড়ে নিয়ে তারপরে ওটিতে ঢুকতে পারবেন এটা হলো জমার সিস্টেম যেহেতু সফরের সাথে জমাটাও এসে যায় তাই আমি একটু ব্যাপারটা বলা ভালো মনে করলাম এরপরে একটা বিষয় যে সফরে আমরা এই অসর করব কিনা শেখ বলেছেন আমি এখানে একটু যোগ করতে চাই মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে এটা কিন্তু একটা ছাড় এটা আমরা গ্রহণ করি এটা আল্লাহ ভালোবাসেন আমরা কসর করলেই বেশি ভালো যেহেতু আল্লাহ রসুল সবসময় করেছেন তাই এবং আল্লাহ ভালোবাসেন সেই জন্য যারা সফর করে এসছিলেন তাদের সাথে সালাত আদায় করেছেন সাথে আমার বন্ধু ডক্টর ইমাম উদ্দিন বিন আব্দুল বাসির তিনিও সালাত আদায় করেছেন এটা আসলে ওনারা নফল হিসেবে আদায় করেছেন কথা বুঝতে পেরেছেন হাজা আল্লাহ আলম যে ওই যে ভাই আব্দুল আলিম ভাই দুটো পয়েন্ট ভালো গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট যোগ করেছেন মানে আপনি এটা হচ্ছে ডাঙ্গিপাড়া তাই না ডাঙ্গিপাড়া থেকে ডাঙ্গিপাড়া এই গ্রামের একটা পরিধি আছে আপনি এখান থেকে বের হলেই এই গ্রাম থেকে বের হলেই কসর শুরু করতে পারবেন কখন যদি আপনি ঢাকার নিয়ত করে বের হয়েছেন মাথাটা কি বুঝতে পেরেছেন আপনারা মানে কসরটা আপনি শুরু করবেন আপনি কসরের মধ্যে এসে গেছেন অর্থাৎ আপনি যে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন তাহলে আপনি কি মুসাফির না মুকিম। মুসাফির কিন্তু এখন জোহরের সলাতের সময় হয়ে গেল এই ডাঙ্গিপাড়া এই গ্রামটা পার হয়ে গেলেই আপনার জন্য জায়েজ আছে এখন জোহর আসর একসাথে পড়ে নেওয়া এবং মুসাফির অবস্থায় জোহর আসর একসাথে পড়া আর মাগরিব একসাথে এসে পড়ার কোনো কারণও লাগবে না এটা মুসাফির হিসাবে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আসরের সময় আসর জোহরের সময় আস জোহর পড়তে পারেন তারপরও মন চারে যে না জোহরটা পড়ে একটা ঘুম দরকার ঘুম দিয়ে দিব আপনার জন্য কোনো কারণও লাগবে না আপনি জোহর আসর একসাথে পড়ে ফেলতে পারবেন অথবা জোহরটাকে বিলম্ব করে আসরের সাথে নিতে পারবেন এখানে একটা নীতিমালা শুধু হাদিস এভাবে আসছে প্রতিমধ্যে যদি কোথাও বিরতি দেন প্রতিমধ্যে কোথাও যদি বিরতি দেন আর সূর্য পশ্চিম আকাশে ঢলার আগে আবার রওনা করছেন তাহলে জোহরটাকে বিলম্ব করে নিয়ে যাবেন কোথায় আসরের সময় আর যদি এমন হয় যে সূর্য ঢলে যাওয়ার পরে একটু রেস্ট নিলেন রেস্ট নেওয়ার পর রওনা করবেন সূর্য পশ্চিম আকাশে ঢলে গিয়েছে তাহলে আপনি জোহর আসর একসাথে জমা এবং কসর করে আপনি রওনা করবেন তো আশা করি উত্তরটা পেয়েছেন জি